রাজনৈতিক তেজস্বী যাদব আর বিরাট কোহলির মধ্যে মিল কোথায় জানেন? হ্যাঁ ঠিক, দুজনেই ক্রিকেটার, একজন প্রাক্তন আর একজন বর্তমান। এই পর্যন্ত সব ঠিক রয়েছে, কিন্তু লালু পুত্রের এক দাবিতে ভূ ভারত এখন বিস্ময়ের মধ্যে। কি দাবি করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী? সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে আরজেডি নেতা জানিয়েছেন, একসময় তাঁর নেতৃত্বে খেলেছেন বিরাট কোহলি, তারা দুজনেই দিল্লির হয়ে ক্রিকেট খেলেছেন। হ্যাঁ এটা ঠিক, রাজনীতিতে আসার আগে পেশাদার সার্কিটে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব, কিন্তু তাঁর নেতৃত্বে খেলেছেন বিরাট কোহলি এই পরিসংখ্যান ঘেঁটেও পাওয়া যাচ্ছে না। তেজস্বীর এই মন্তব্যই এখন ভাইরাল নেট দুনিয়ায়। এক ব্যক্তির মন্তব্য ঠিকই বলেছেন তেজস্বী, হয়তো তাঁর ড্রিম ইলেভেনে ছিলেন বিরাট। ওই সাক্ষাৎকারে ক্রিকেটার হিসেবে তাকে মনে না রাখার জন্য দুঃখ প্রকাশ করেছেন লালু পুত্র। তিনি জানিয়েছেন লিগামেন্টের চোটের জেরে তার ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানতে হয়েছিল। ভারতের ঘরোয়া ক্রিকেটে তেজস্বী যাদব খেলেছেন মাত্র একটি রঞ্জি ট্রফির ম্যাচ। বিহারের ভূমিপুত্র হলেও তার রঞ্জি ট্রফি অভিষেক হয়েছিল ঝাড়খণ্ডের হয়ে। বিদর্ভের বিরুদ্ধে 2009 সালে সেই ম্যাচ খেলেছিলেন তিনি। ক্যারিয়ারের তালিকায় রয়েছে 4টি টি-20 ম্যাচ, যার মধ্যে একটি বাংলার বিরুদ্ধে। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় আরও একটি পরিসংখ্যান। 2008 থেকে 2012 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ার ডেভিলসের ক্রিকেটার হিসেবে সই করেছিলেন তেজস্বী যাদব, কিন্তু ওই 4 বছরে একটিও ম্যাচ খেলা হয়নি তাঁর।